এবং মাটি জানাজার মাটি দেওয়ার নিয়ম কি এবং এর দোয়া কি সম্মানিত বোন জানাজার সালাতের নিয়ম হল চার তাকবিরে জানাজার সালাত পড়তে হয় চার তাকবিরে জানাজার সালাত পড়তে হয় আপনি প্রথমেই তাকবির দেওয়ার পরে সোরা ফাতেহা পড়বেন এরপরে যদি অন্য সোরা পড়তে চান তাহলে সুরা পড়তে পারেন তারপরে দ্বিতীয় তাকবীরে ديتوا تكبير درود درود إبراهيم درود أولبن تكبير دار بره جنازة دوا اللهمك في لحينا ومنيتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم منحيته منا فاحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان আল্লাহমাল্লা তাহরিম আজরাহ আল্লাহাদা এরপর আরও দুয়া আছে বড়ো দুয়া যদি মুখস্থ মুখস্ত থাকে মুখস্থ করে নেবেন না থাকলে আর থাকলে ভালো আল্লাহ মকফিল্লা হু ও হু ওয়া আফিহ ওয়াফান হু ওয়াকিম নজল্লা হু ভালো এইভাবেই দোয়াটা আছে পড়া মুখস্থ করার চেষ্টা করবেন যে এই তারপর আরাক তাকবিদ দিয়ে সালাম ফেরাবেন লাস্টে তাকবিদ দিয়ে সালাম ফেরাবেন লাস্টে তাকবিদ বিদ্যে সালাম ফেরাবেন এইভাবেই চারতাক বেড়ে সালাদ চার তাক বেড়ে সালাদ আর জানাজা সালাডটা মূলত মৃত্যুর জন্য দোয়া মৃত্যুর জন্য দোয়া আর মাটি যখন দিবেন মাটি দেওয়ার সময় অনেকে মিনহা খালাক নাকুম অফি অফিসো আয় দেখুম অমিনহা নখরি জুকুম তারা তো নখরা এই দোয়াটা পড়ে এটা কিন্তু সহি নয় এটা সহি নয় বরং কাউকে যখন লাশটা যখন কবরে নামাই তখন বিসমিল্লা আলা সুন্নাতে রসোল্লা অথবা বিসমিল্লা আলা মিল্লাতে রসোল্লা এটা পড়া যায় আর মাটি দেওয়ার সময় যখন মাটি দেবেন তখন আপনার নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে ভালো কাজ যেহেতু ভালো কাজে ভালো কাজে আপনার বিসমিল্লা বলা যায় ভালো কাজে বিসমিল্লা বলা যায় তো সেটা একটু ভালো কাজ বিসমিল্লা বলে আপনি মাটি দিতে পারেন বিসমিল্লা বলে মাটি যখন দেবেন বিসমিল্লা বলে মাটি দিতে পারেন আর মাটি দেওয়ার পরে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম যে দোয়াটা পাঠ করেছেন ইশতাক ফিরুল্লা আক এভাবে যে তোমার ভাইদের জন্য তোমার ভাইয়ের জন্য এখন তোমরা ইশতেক ফারবার দোয়া করো কারণ তাকে এখন প্রশ্ন করা হচ্ছে সে যাতে করে এ প্রশ্নের উত্তর দিতে পারে তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে দোয়া করতে বলেছেন আর দোয়াটা এইভাবে পড়া যায় আল্লাহ মকফিল্লাহ ও হু হে আল্লাহ তাকে ক্ষমা করো তার মানে মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করো আর তাকে যে এখন প্রশ্ন করা হবে এ প্রশ্ন যে সে যেন উত্তর দিতে পারে এইভাবে মূলত দোয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন এইভাবে আমরা করলে আমাদের হুকাল পরকাল কল্যাণ হবে আর মানুষ মৃত্যুর পরে যখন মাটি দেওয়ার পরে ইমাম দোয়া করে আর মুসল্লিরা কবরকে ঘেরে সবাই আমিন আমিন যে করে এই আমিন আমিন করা একসাথে যে জামাতবদ্ধ যে দোয়া রয়েছে জানাজার পরে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সহি সুন্না দ্বারা প্রমাণিত নয় তাই আমরা এগুলা না করে বরং ওলামা সুন্না এইভাবে জামাতবদ্ধভাবে দোয়া করাটা বেদাত বলছেন যেহেতু আল্লাহ রসুল সাল্লাম করেননি জামাতবদ্ধভাবে দোয়া এবং সাহাবারা করেননি তবে তাবি এগন করেননি ওলাম সুন্না এরা করেননি তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে দোয়াটা শিক্ষা দিয়েছেন মাটি দেওয়ার পরে আমরা এই দোয়াটা পড়বো আল্লাহ মুখ ফির্লাহু অসাব্বিত হই আল্লাহ তাকে ক্ষমা করো এবং তাকে যে প্রশ্ন করা হবে এখন প্রশ্ন সে যেন উত্তর দিতে পারে তাই এইভাবে যদি আমরা দোয়া করি সবাই যারা জানা যায় উপস্থিত হই দোয়া করি তাহলে এটা বেশি আপনার ভালো কারণ আল্লাহ রাসুল্লা সাল্লা সাল্লামের শূন্য যেভাবে করেছেন সেইভাবে করলে আপনি বেশি উপকার হবে এবং তার জন্য এবং সবাই যদি বলে আল্লাহ ক্ষমা করো আল্লাহ তার সুপারিশ ইনশাল্লাহ কবুল করবেন আশা করা যায় তাই আমরা শরীয়ত অনুযায়ী আমার যদি করি رسول الله صلى الله عليه وسلم جيبه بشكة ديشن. طبعا الله ستة امادر جنوة ايهو قال برو اعلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك إليك نفسي بنور من فوادي حينما رددت يا رب العباد.